সম্পত্তি লিখে দিতে পিতার ওপর নির্মম নির্যাতন করা নিজ ছেলেকে পরে পুলিশের কাছ থেকে রক্ষা করলেন 70 বছর বয়সী বৃদ্ধ পিতা। ছেলে নির্যাতনে গুরুতর অসুস্থ হয়েও ছেলের নামে মামলা না করে তাকে ছেড়ে দিতে উল্টো পুলিশের কাছে অনুরোধ করেন পিতা মাহে আলম। ঘটনাটি ঘটেছে কুমিল্লা নগরীর 17 নং ওয়ার্ডের সুজানগর এলাকায় 10 নভেম্বর সন্ধ্যায়। ছেলের হাতে পিতার নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে পিতাকে নির্যাতনের ভিডিওটি পুলিশের আইজিপির সহধর্মিনীর নজরে আসে। তিনি কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদকে বিষয়টি খোঁজ খবর নেওয়ার জন্য বলেন এবং মাহে আলমের জন্য উপহার পাঠান। সোমবার সন্ধ্যায় কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ মাহে আলমকে দেখতে তার বাসায় যান, তাকে সান্ত্বনা দেন এবং আইজিপির সহধর্মিনীর দেওয়া উপহার তুলে দেন। পরে নির্যাতিত পিতার অনুরোধে ছেলে রাসেলকে মুচলেকা নিয়ে পিতা মাহে আলমের কাছে তুলে দেয় পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল আজিম। কোনো অভিযোগ নাই এবং আমি বিচার বাছি মাফ করে দিতেছি। আমি সে মাফ করলাম, সে এমনি ভালো আছিল আগে, কোনোদিন আমার অপমান দুঃখজনক ঘটনা ঘটে গেছে, এই জন্য আমি মাফ করতেছি। আচ্ছা, আপনারা জানেন যে কুমিল্লায় সম্প্রতি একটি খুবই দুঃখজনক এবং খুবই মর্মাহত একটি ঘটনা ঘটেছে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যার ভিডিও ছড়িয়ে পড়ে, একজন ছেলে কর্তৃক তার বৃদ্ধ পিতার উপর আক্রমণের একটি দৃশ্য। এই বিষয়টি আমাদের নজরে আসার পরপরই আমরা কাজ শুরু করি এবং একই সাথে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের সহধর্মিনী আইজি ম্যাডামেরও দৃষ্টিতে বিষয়টি আসে। আসার পরে আমরা আরও জোরালোভাবে কাজ শুরু করি এবং তার এই ছেলেকে আমরা গতকাল আটক করতে সক্ষম হই। তো এই আসলে এরকম একটি ঘটনা, যে ঘটনাটি খুব বেশিক্ষণ দেখাও যায় না এবং এটা খুবই কষ্টকর একটি দৃশ্য। তো আমরা সেটার জন্য ওনার কাছে এসেছি। আমরা একজন নাগরিক হিসাবেও আমরা ওনার কাছে সহমর্মিতা এবং ওনার প্রতি আমরা সহানুভূতি প্রকাশ করছি। আমরা ওনাকে আশ্বস্ত করতে চাই যে আমাদের প্রশাসন, স্থানীয় পুলিশ প্রশাসন ওনার পাশে আছে। উনি যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিতে চাইলে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করব এবং একই সাথে আমরা চাই যাতে এই জাতীয় ঘটনা যেন সমাজে না ঘটে।